আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাবো সেটা নিয়ে হয়তো বা আমি অনেক স্টোরিতে কথা বলছি, ছোট ছোট ভিডিওতে কথা বলছি, বাট সেপারেট ডেডিকেটেড একটা ভিডিও আমার মনে হয় এই জিনিসটা ডিজার্ভ করে এবং তোমাদের মনে এই কোশ্চেনটা থাকতে পারে। সেটা হলো যে যে সকল ভুলের কারণে আমার বুয়েটের সিরিয়াল পিছায় 268তম মাস ছিল, তো জিনিসটা একটু কাইন্ড অফ হাইলি অ্যাম্বিশিয়াস, যেখানে মানুষজন বুয়েটা একটা সিট পাইলে আলহামদুলিল্লাহ বলে, আপনি আবার 268তমকে খারাপ করে দেখতেছেন কেন? না, আমি কখনোই খারাপ করে দেখতেছি না, বাট যদি আমরা সমসাময়িক কিছু ইনফরমেশন এখানে অ্যাড করি যে আমি তোমাদেরকে এত বছর ধরে এত গাইডলাইন দেই, এইটা কর, ওইটা কর, ওই কর, ওই কর, কনফিডেন্টলি এত কিছু প্রিচ করি, তো আমার যখন বুয়েটের রেজাল্টের কথা আসে সেটা তোমরা এক্সপেক্ট করতে পারো যে ভাই আপনি টপ 100 ঢুকতে পারতেন, আপনি সিএসসিতে পড়তে পারতেন, আপনার 268তম সিরিয়াল কেন আসবে, এতই যদি ভালো হইতেন। সেম কোশ্চেন আমার নিজের প্রতিও ছিল যে ভাইয়া তুমি এত না বড় বাপ, তুমি না উদ্ভাসে সেন্ট্রালে সব 17তমতে ছিলা, সব পরীক্ষা মিলায়া তোমার সিরিয়াল এত পিছনে কেন আসলো, লজিক্যাল কোশ্চেন্স। তো সেই কোশ্চেনটার অ্যান্সার আর কি খুঁজতে হবে। শুরুর দিকে যদি ওই সময় বাচ্চাকালে খুঁজতাম হয়তো অনেক কিছু বুঝতাম না, এখন অনেকটা ম্যাচিওরড আমি, এখন তো আমার সামনে অনেকগুলো ব্যাচ গেছে, তো আমরা চলো আজকে এটা নিয়ে আলোচনা করি যে কী কী সব ভুলের কারণে আমার সিরিয়াল পিছায় 268তম আসছিল। তো আমি ধাবিতে 25তম, আমি রাজশাহী ভার্সিটিতে ফার্স্ট, জাবিতে 10ম, সাস্টে 45, কুয়েটে 62তম, আমি হইল গিয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, ডেন্টালে 3rd। এত অ্যাডমিশন রেজাল্টের পরে আমি আর কি আশা করছিলাম যে অ্যাটলিস্ট টপ 100 ভাইয়া থাকবে, হ্যাঁ টপ 100 থাকবে, ঠিক আছে। কিন্তু তারপরে যখন সিরিয়ালটা এতটা পিছায় আসলো তখন আমি একটু চিন্তা করলাম যে কেন আসতে পারে। প্রথম যে জিনিসটা আমার মাথায় আসছে সেটা হলো তিন নৌকায় পা দেওয়া। তো ট্রিপলেট বিষয়টা কেমন, ওই যে একটা মিম আছে না যে আয়রন ম্যান এমনি দাঁড়ায় আছে, পিছন দিকে বোমবাস্ট হয়েছে আর পিছন দিকে দেখে কোনো কাপড় নাই, একটা মিম আছে না এরকম, তো আমার অবস্থা এরকম যে ট্রিপলেট নিয়ে যতই পার্ট দেখাই, আমার ঢাবির পজিশন ছিল হইল গিয়া 25th, আমার মেডিকেলে ছিল হইল গিয়া সলিমুল্লাহ, আর আমার বুয়েটে ছিল হইল 268, আর মেডিকেলে ছিল 332। তো দেখো মেডিকেল আর বুয়েট দুইটারই সিরিয়াল কিন্তু যথেষ্ট পিছনের দিকে, ঠিক আছে, শুরুর দিকে কিন্তু থাকে নাই। এই তিনটারই, এই যেখানে ঢাবির 25তম ভালো বাট বাকি দুইটাতে পিছিয়ে যাওয়ার রিজন একটাই, সেটা হলো তিন নৌকায় পা দেওয়া। কারণ আমাদের সময় ঢাবি এক্সামের 2018 সালের 7 দিন পরে হয়েছিল মেডিকেল এক্সাম, তারপরে একদিন বন্ধ দিয়ে বুয়েটের এক্সাম, বুয়েটের এক্সাম দিয়ে আসে আমাদের সম্ভবত মেডিকেলের রেজাল্ট পাইছিলাম আমরা, ওকে। তো এই ঘটনাটা হওয়ার কারণে যখন আমাকে মানে 10 দিনের মাথায় তিনটা সবচেয়ে বড় এক্সাম দিতে হয়েছে, তখন কিন্তু আমি প্রিপারেশনগুলো কোঅর্ডিনেট করতে পারি না। যদি ওই সময়কার অর্থাৎ 2018 সালের ট্রিপলেটের সংখ্যা খুব 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 কম ছিল, বাট তারপর আমি কোঅর্ডিনেট করতে পারে নাই। সো যারা আমার শোনার ছেলেরা আসো, ট্রিপলেট হইতে চাও আনলেস ইউ আর প্রিপেয়ার টু ডু হোয়াট এভার ইউ নিড, অর্থাৎ তোমার পড়াশোনা বা চান্স পাওয়ার জন্য যা প্রয়োজন ওই পরিমাণ এফোর্ট যদি না দিতে পারো, তিন নৌকায় পা দেওয়ার দরকার নেই, ইভেন দুই নৌকায় পা দেওয়ার দরকার নেই। হয় মেডিকেল প্লাস ভার্সিটি করো, না হয় ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি করো। এই ট্রিপলেট মাল বা বুয়েট মেডিকেল একসাথে করতে যায়, আমি তো তাও অনেক লাকি যে আমি তো তাও সিরিয়াল পাওয়ার চান্স পাইছি, আলহামদুলিল্লাহ ভালো পজিশনে চান্স পেয়েছি, অনেকে এত লাকি থাকে না, সেই জায়গায় সাবধান, সাধু সাবধান। 2 নম্বর, এক্সপেকটেশন প্রেশার। আমি এটা নিয়ে অনেক বিষয়ে কথা বলছি, অনেক ব্যাপারেই কথা বলছি, তোমাদের টিচাররা ক্লাস নেয় বাট এই টিচাররা কখনো মেন্টাল প্রিপারেশন নিয়ে কথা বলে না। সেটা হলো বাপ মা ভাই বোন যখন ওমেকার ওই ফার্মগেট ব্রাঞ্চের লোকজন কয় যে তুমি তো বুয়েটা টপ 10 থাকবা, উদ্ভাসে এরকম কথা উঠে যে এই ছেলেটা এবার ভালো রেজাল্ট করবে, টপে থাকতে পারে, এই রেজাল্ট আমরা দেখবো, রোল নিয়ে রাখে, বিভিন্ন মানুষজন এই কথাবার্তাগুলো বলে, টিচাররা এক্সপেকটেশন রাখে, বাপ মা এক্সপেকটেশন রাখে, সেন্ট্রাল বিভিন্ন মেরিট অনুযায়ী তোমার মনে এক্সপেকটেশন চলে আসতে পারে, এই এক্সপেকটেশনের প্রেশারগুলো পরীক্ষার হলে সামলানো কিন্তু খুব টাফ। এগুলো শুরুর দিকে মোটিভেট করে, শুরুর দিকে খুব মজা লাগে, বাট যখন অ্যাকচুয়াল এক্সাম হলে আমি বসি এগুলো কিন্তু খুবই পেইন দেয় ম্যান, খুবই পেইন দেয়। এই এক্সপেকটেশনের চাপ পৃথিবীর সবচেয়ে বড় চাপ। তো আমি তোমাদেরকে অ্যাজ এ বড় ভাই বলবো, কারো এক্সপেকটেশনের প্রেশার নেওয়ার দরকার নাই, নিজেকে বলবা যদি চান্স না পাই কিচ্ছু হবে না, কোনো যায় আসবে না, তুমি দেখবা বেস্ট পারফর্ম করবো। ওই যে একটা বই আছে না মার্ক ম্যানসনের, দ্য সাবটল আর্ট অফ নট গিভিং এ ফাক, ওই বইটা পড়বা। ওই বইটা না পড়লে ওই বইটার মূল আইডিয়া যে একটা যে ডোন্ট কেয়ার, বাপ মা চাইছে, কোচিং চাইছে, এই চাইছে, ওই জন্য বুয়েটা চান্স পাইতে হবে, ওই জন্য ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইতে হবে, এরকম না। আমি চাইছি, আমার ইচ্ছা ছিল, বুয়েটা আমার প্যাশন ছিল, আমি এই জন্য পরীক্ষা দিছি। তাহলে তুমি দেখবা খুব রিল্যাক্সে নিজের বেস্ট আউটপুট দিতে পারছো, এক্সপেকটেশনের প্রেশার নিবা, যতটুকু আউটপুট দেওয়ার কথা ততটুকু পারবা না। এরপরে আসো, সেটা হলো অনেক বেশি অ্যান্সার করা, এটা ছিল আমার আরও বড় একটা ভুল। আমি তোমাদেরকে বারবার বলি যে এক্সাম দে, এক্সাম দে, এক্সাম দে, এক্সাম দে, কেন বলি, যাতে তুমি তোমার স্ট্র্যাটেজিটা ভুল করো, স্ট্র্যাটেজিটা ভুল থেকে ঠিক করো। কেন, আমার স্ট্র্যাটেজি অলওয়েজই ভুল ছিল, আমি একটা স্ক্যামে পড়ছিলাম, পার্সিয়াল স্ক্যাম। আমাকে একজন বলছিল যে বুয়েট ভর্তি পরীক্ষা অনেক পার্সিয়াল দেয়, পার্সিয়াল কখন দেয়,
যখন তুমি একটা ম্যাথ করতে করতে যায় লাস্টের দিকে ভুল করছো তখন স্যারের না পার্সিয়াল দিবে। আমি ভাবতাম সূত্র মূত্র যা লেখা দিয়ে আসছি কোনো মতন ভুজুং ভাজাং দিব, বইটা স্যার নাম্বার দিয়ে দিবে, না পার্সিয়াল দিলে আমার সিরিয়াল 100 উপরে থাকতো, কারণ আমি 8টা 9টা না 59টা আমার সম্ভবত সবগুলো অ্যান্সার করে আসছিলাম, কিছু না কিছু লিখে আসছি। এটা ছিল সবচেয়ে বড় ভুল। আমার বন্ধু তো কি সম্ভবত 30টা না 40টা ফুল অ্যান্সার করে আসছিল, হ্যাঁ হয়েছে 87তম। তো অলওয়েজ এটা মাথায় রাখবা যে তোমার বেশি অ্যান্সার করতে হবে না, বেশি অ্যান্সার করার কোনো দরকার নেই বোর্ড ভর্তি পরীক্ষায়। যে কয়টা কারেক্টলি পারবা, যে কয়টা অ্যান্সার করবা, মেক শিওর 100% রাইট হয়েছে। ওই আমি কোনো মতন ঠাকঠাক করে অ্যান্সার দিয়ে যাচ্ছি, কোনোটাই কারেক্ট হয় না এক্স্যাক্টলি। হয়তোবা আমি কিছু কোয়েশ্চেন আমি হয়তোবা হার্ডলি 300 পাইছি কিনা আমি জানি না, বুয়েটে 50% নাম্বার পাইলে চান্স হয়ে যায়। তুমি শুনবা প্রত্যেক স্টুডেন্ট এটা বলবে যে 50% 60% অ্যান্সার যদি কারেক্টলি করো, আই রিপিট নট 50-60% অ্যান্সার, ধরো তুমি 80% অ্যান্সার করছো, তার মধ্যে 50 বা 60% 100% কারেক্ট হচ্ছে, অর্থাৎ 10-এ 10, অর্থাৎ বাইনারি মার্কিং মনে করো, হয় 0 পাবা না হয় 10 পাবা, এইটা বিলিভ করে এক্সাম দেবো। পার্সিয়াল যদি পাইছো সেটা আল্লাহর রহমত আর স্যারের দয়া, দ্যাটস ইট, ঠিক আছে। পার্সিয়ালের দিকে দৌড়ানো যাবে না, বারবার পরীক্ষা দিয়ে দিয়ে ঠিক করতে হবে যে এই অভ্যাসটা মনের মধ্যে গড়ে তুলতে হবে, যে কটা অ্যান্সার আমি করি খুব ভালো মতো করি, তারপর যদি সময় থাকে আই উইল গো ফর পার্সিয়াল। আমি শুরু থেকেই পার্সিয়ালের চিন্তা শুরু করছি, দ্যাট ওয়াজ এ ফাকিং মিস্টেক। এরপরে আসো বইয়ের ম্যাথ না পারা। আমি তোমাদেরকে কখনো কিন্তু বলি না যে 4-5টা রাইটারের ম্যাথ করতে হবে, বিদেশি বইয়ের ইন্ডিয়ান বইয়ের দাস মুখার্জি মতিন হাজরার বইয়ের ম্যাথ করতে হবে। আমরা বলি এগুলো একান্ত যারা টপ 10 তারা করবে। আমি কখন এই বইগুলোর ম্যাথ কেন করতে বলি জানো, 2018 সালে কেতাব স্যারের বই থেকে 20টা ম্যাথের মধ্যে বইটার 18টা ম্যাথ তুলে দিছিল, আমার তো 18টা পারার কথা, আমি তো কইছিলাম যে আমি ম্যাথ মুখস্থ করি, তারপর আমি 18টার মধ্যেও পারি না, আমি সম্ভবত 10টা না 12টা ম্যাথ পারছিলাম, বাকি সব বুঝুম মাজাং দিয়ে আসছি, এটাই হলো রিয়ালিটি, স্বীকার করি। এই জন্য আমি তোমাদেরকে বলি যে কেতাব পড়, এ বাবা কেতাব পড়, বাবা কেতাবের সব ম্যাথ কর তাইলে হবে, খালি কেতাবের বই কর, খালি কেতাবের বই কর, তোর কোন ভাব কোন ভাই আইআইটি জেইর কোশ্চেন করছে এগুলো ফেলা, ওই কোশ্চেন পরীক্ষা হলে এমনিও পারবি না, তুই কেতাবের বইয়ে সব ম্যাথ কর, তুই যদি 10-15টাও পাইরা আসিস তাও তোর চান্স শিওর। আমি যেখানে এত বই প্রিচ করছি তারপর আমি কিন্তু পারি নাই। সো বইয়ের জিনিস পারতে হবে ম্যান, বইয়ের জিনিস। বইয়ের পরীক্ষায় কোনো দিন এমন হবে না যে একটা কোশ্চেন দিছে খুব কঠিন, ওইটা না পারার কারণে তোমার চান্স মিস গেছে। তোমার চান্স মিস যাবে একমাত্র তুমি সহজ কমন 75% বইয়ের জিনিস মিস করছো, তাই ওপরে। এরপরে আসো ফোকাসিং অন শিট। তোমরা একটা জিনিস নিজেকে কোশ্চেন করতে পারো যে ভাই আপনিও বইটা পড়েন, আরও একজন ভাই বইটা পড়ে, উনারা প্ল্যাটফর্ম খুললো, প্রত্যেকে বেসিক বেসিক বইয়ে পড়ায়, বেসিক থেকে পড়তে হবে, প্রত্যেকে 4-5 ঘন্টার ক্লাস নেয়, প্রত্যেকে অনেক অ্যাডভান্স ম্যাথ পায়, আপনি সেই 19 সাল থেকে চিল্লায় যাচ্ছেন না আমাদের কোর্সের ক্লাস 1.5 ঘন্টার বেশি না একটাও, আমাদের একটা ক্লাসও 1.5 ঘন্টার বেশি না, আমরা অত বেসিক পড়াই না, আমরা যা ইম্পর্টেন্ট পড়াই তাই আসবে, তাই আমরা পড়াই, কেন এই কাজটা কেন করেন আপনি? আপনি তো চাইলে তাদেরকে ফলো করতেন, আপনি স্টুডেন্ট বেশি পাইতেন, কেন করি না জানো? রিজন একটাই, আই অলসো ফোকাসড অন শিট। আমি তোমাদেরকে ব্ল্যাক হোলের এন্ট্রোপির ম্যাথের কথা বলি না, আমি তোমাদেরকে ওই যে উদ্ভাসের একটা ম্যাথের কথা বলছিলাম না যে একটা রকেট শিপ এই স্পিডে যাচ্ছে, ওটার ভিতরে একটা তরল আছে, তরলের মধ্যে একটা দোলক আছে, দোলকটা দোলনকাল কত, এই ম্যাথগুলোর উদাহরণ দিই না। তোমার কি একবারও মনের মধ্যে প্রশ্ন জাগে না যে এই লোকটা এই কোশ্চেনগুলো কোথায় জানতে পারছে? কারণ লোকটা নিজেই ম্যাথগুলো করছে, এটা হলো সবচেয়ে বড় রিয়ালিটি। আই এম সরি টু সে, আমি নিজে এই ভুলগুলো করে আসছি, এই জন্য আমি তোমাদেরকে বারবার বলি যে এই কোশ্চেনগুলো দরকার নাই, আমি বারবার বলি 4 ঘন্টার ক্লাসের দরকার নাই, কারণ আমি নিজে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স রেস্টিং খ্যালিডে ব্রিজলাল অপটিক্স নেইম অ ফাকিং শিট আমি ওই বইটা সলভ করে আসছি, অ্যান্ড আই রিগ্রেট ডুইং দ্যাট। এবং এই শিটগুলো করার কারণে আমার কাছে মনে হচ্ছে আমি বিশাল বড় কিছু, আমি বইয়ের ম্যাথই পারি না এই পরীক্ষার হলে, ফিজিক্স কোশ্চেন একটু ঘুরাই দিয়েছে, মেজরিটি কোশ্চেন পারি না আমি। সো আমি তোমাদেরকে অনুরোধ করবো অ্যাজ এ বড় ভাই, আমি চাই না আমি যা ভুল করছি তুমি তা করো, এই জন্য আমাদের ক্লাস 1.5 ঘন্টা, এই জন্য আমরা কঠিন কিছু করাই না, এই জন্য আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের বই এত পিচ্ছি, যেখানে মানুষজন অ্যাডভান্স বই করায় আমরা এটা দিই, এই বইটার বিক্রি কম, এই কোর্সটার বিক্রি কম, বাট কেন করাই আমি আমার আইডিওলজি থেকে সরি না, আমার বিশ্বাস আমি যে ভুল করছি আমার পোলাপানকে আমি ভুল করতে দেবো, আমার ছোটো ভাই বোন এই ভুল করবে না, এটাই আমার বিশ্বাস। এই জন্য আমরা বলি ভাইয়া শীত পড়ার দরকার নাই, শীত পড়বে একদল পড়বে, বাট আমি শীত পড়ার কারণেই কিন্তু ধরাটা খাইছি। পরীক্ষার হলে সবচেয়ে মজার কথা কি জানো ভাই, এত কঠিন কঠিন ম্যাথ করে গেছি, পরীক্ষার হলে সিম্পল ম্যাথ পারি নাই, ইভেন লাস্ট 7 দিন আগে ওগুলো কিছু খেলো ছিল না, পরীক্ষার হলে ওগুলো মাথা থেকে মেলা আগে বের হয়ে গেছে। তোমার পরীক্ষার হলে খেয়াল থাকবে যেই ম্যাথগুলো তুমি বারবার করছো, যে ম্যাথগুলো তুমি পুরো এইচএসসি লাইফে করছো, বিশ্বাস করো, ট্রাস্ট মি, পরীক্ষার হলে আমার চেহারাটা খেয়াল আসবে তোমার, লাইনটা মনে রাখো, তোমার পরীক্ষার হলে ওই যে কঠিন ম্যাথ, ওই যে বিশাল বড় ম্যাথ ভাইয়া 2.5 ঘন্টা ধরে করেছে, একটা সিঙ্গেল ম্যাথের এক লাইন খেয়াল থাকবে না ওই মানসিক চাপের জায়গায়, খেয়াল থাকবে যে চিরচেনা ম্যাথ, এবং চান্স দিবে ওই চিরচেনা ম্যাথ,
সো চিরচেনা ম্যাথের চিরচেনা কোর্স চিরচেনা বই কিনো, না কিনলে সমস্যা নেই, আমারটা কিনতে হবে এমন না। বাট ডোন্ট ফোকাস অন শিট, আমি যে ভুল করছি এটা আমি তোমাকে করতে দিব না, অ্যাটলিস্ট আমি অনুরোধ করতে পারি তোমাকে। এরপরে ব্লক টাইম, আমার সিট পড়ছিল হলো ওয়েবির ফিজিক্স ল্যাবে, ফিজিক্স ল্যাব বুয়েটের, যারা বুয়েটের পোলাপান দেখতে সব চিন্তা পারবা, ওয়েবির ফিজিক্স ল্যাবে পরীক্ষা দিচ্ছিলাম আমি। তো অ্যাট সাম পয়েন্ট, সম্ভবত পরীক্ষার শেষ হওয়ার এক ঘন্টা বা 30 মিনিট আগে আমি পুরা ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। আমার হাতে খাতা আছে, কলম আছে, ক্যালকুলেটার আছে, আমি টাইম দেখলাম, টাইমও আছে, স্যারকে জিজ্ঞেস করলাম টাইম আছে, আমি খাতা কলম রাখি দিয়ে আশপাশে তাকাইছি অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট। কাজ আমি ওই স্ট্রেস, ওই চাপ, এক্সপেকটেশনের প্রেশার, এতগুলা ম্যাথ করা, সব মিলায় ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, পুরা ব্রেন ব্লক হয়ে গেছিল অত্যাধিক প্রেশারের কারণে। তা আমি তোমাদেরকে বলবো, ওই ভুল করবা না, শুরু থেকে একটা ফ্লোতে থাকবা, খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নাই, যেই টাইম লিমিট আছে এই জন্য এক্সাম দিতে বলি, এক্সাম দাও, কোর্সে যায় বয়ে বয়ে এক্সাম দাও, কেন দাও, যাতে তুমি টাইম লিমিটটা ভাগ করে নিতে পারো, যে এতক্ষণ আমি ফিজিক্স, এতক্ষণ কেমিস্ট্রি, এতক্ষণ বায়োলজি, পরীক্ষার পরে আমি এতক্ষণ বসে থাকি। নাহলে যদি এই ব্লক টাইম আসে, দেখ এটা নিজে ফেস করবা লাইফে অ্যাটলিস্ট একবার, দেখবা সব আছে, লিখতে পারতেছো না। তো শুরু থেকে খুব রিল্যাক্সলি এক্সাম দিতে হবে, এবং এই প্র্যাকটিসটা পরীক্ষার হলে, ডিরেক্ট বুয়েট পরীক্ষার হলে হবে না, আগে থেকে করতে হবে। সব শেষে স্মল স্পেস প্র্যাকটিস, তোমাদের মধ্যে একজনের একটা কমেন্ট আমার খুব ভাল লাগছে, বলছে যে একজন কলম বিক্রি করে, খাতা বিক্রি করে, মানুষের অভাব কতটা হলে মানুষ এই কাজটা করে না। বাবা না, আমি যা টাকা কামাই আলহামদুলিল্লাহ, আমি যদি এই টাকা কামাইতে থাকি আগামী 3-4 বছর পরে অ্যাটলিস্ট আমার পোলারে আর কোনো কাম করতে হবে না, আলহামদুলিল্লাহ আমার কামাই আল্লাহ দিছে। বাট তারপরে এই যে এই খাতাটা কেন বিক্রি করি জানো, এই যে এই জিনিসটা, একটা লিগ্যাল সাইজের পেজে আমরা এরকম দাগ কাটা কাটে খাতা বিক্রি করি, কেন জানো, কারণ আমি নিজে পরীক্ষার হলে এটা পারি নাই। এই যে বুয়েটের যে খাতাটা দিছিল, বেশ কয়েকটা ম্যাথে আমি জায়গা মেনটেন করতে পারি নাই, আমরা বাসার মধ্যে খাতার মধ্যে অত দাগ কাটে প্র্যাকটিস করার কথা ছিল, বাট শেষ পর্যন্ত ওইটুক দাগ কাটে আমরা প্র্যাকটিস করতে পারি না, কারণ প্রতিবার খাতা নিব, 3টা করে দাগ দিব, তারপর ওখানে ম্যাথ করবে, এত সময় আসে না, এত সময় হয়ে ওঠে না। এই জন্য এই খাতাটা বিক্রি করি, যাতে কোনো একটা পোলা এই খাতার মধ্যে একটা মাথার মধ্যে একটা স্পেস থাকে, যেন আমাকে এইটুকের মধ্যে ম্যাথ করে করে আমি সব প্র্যাকটিস করছি, প্রত্যেকটা পেজ এরকম, যাতে ও আগে থেকেই প্র্যাকটিস করা থাকে। তো কোনো কোচিং সেন্টার কোনো ভাইয়া কিন্তু এইটুক জায়গার মধ্যে ম্যাথ শেখাবে না, ও আসে এই নিজের 86 ইঞ্চির বোর্ডে 2 পেজ করে ম্যাথ করতেছে, ওরা কিন্তু ভুলে গেছে যে আমার স্টুডেন্ট তো এইখানে ম্যাথ করবে, ওর জায়গা তো এইটুকু, এইটুক জায়গায় প্র্যাকটিস করবা। আমি অলওয়েজ এমন প্রোডাক্ট লঞ্চ করি, আমি অলওয়েজ এমন বই বেচি, এমন খাতাই বেচি, যা আমার সময় ছিল না। তো এই মিস্টেকগুলো আমার মনে হয় আমি করার কারণে বইটা 268তম হয়েছি। এবং অষ্টম একটা মিস্টেক আমি লিখতে পারি, মিস্টেক না এটা আশীর্বাদ, সেটা হলো ভাগ্য। আমি আমার সর্বোচ্চটা দিছি, মহান আল্লাহ তাআলা অনেক হাজার বছর আগে আনাস ফেরদৌসের ভাগ্যে লিখে রাখছিল এই ছেলেটা এততম হবে এবং বুয়েট বিএমইতে পড়বে। বুয়েট বিএমইতে পড়ে চাইছিল সে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার হবে, হয়ে যাবে ব্যবসায়ী, হয়তো বা ব্যবসায়ীও না হইতে পারে, সামনে কিছু একটা হয়ে যেতে পারে, মহান আল্লাহ তাআলা জানে। সো আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়েও আমি আমার ভাগ্যে যেটা ছিল সেটাই পাইছি। তো অনেক সময় এমন হইতেও পারে যে তুমি অনেক কিছু করছো বাট পারো নাই, হয়তো বা আল্লাহ তোমার জন্য আরও বেটার কোনো প্ল্যান ছিল, হয়তো বা আমার জন্য সামনের পজিশন হইলে আমি আজকে এই জায়গায় থাকতাম না, অন্য কিছু হইতে পারত। সো ভাগ্যের উপরও বিশ্বাস রাখতে হবে, কিন্তু ভাগ্যর মানে এই না যে আমি পরিশ্রম করব না, ভাগ্যর মানে এই যে আমি পরিশ্রম করবো যাতে আল্লাহ আমার ভাগ্যে যেটা আছে সেটা আমাকে দেয়। কারণ তুমি বাঘের সামনে যায় যদি বলো আল্লাহ আমি বাঘের সামনে গেলাম তুমি বাঁচালে না, আল্লাহ বলছে বাঘের সামনেই যাওয়া যাবে না, বাঘের সামনে গেলে জোরে ছিঁড়ে ছুটকে দৌড় দিতে হবে, তারপর যদি আমি দয়া করি তুমি বাঁচা যাবা। এটুকু ছিল আজকের ভিডিওতে। কোর্স এবং বই কেনার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, বইগুলো ইবুকে কিনতে পারো, প্রিন্টেড কপিও দেখতে পারো, এবং কোর্স এখনই কিনে রাখো, কারণ আমি যে ভুল করছি আমি চাই না তুমি সেম ভুল করো। আসসালামু আলাইকুম, টাটা।